টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. <سلام عليكم> وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. سميت دشكشوتا بشتي بنغلال أبنادير في دار درس حديث عباره. আমরা আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি এর আগের পর্বে আমরা হেবা অমরা এবং রোকবাহ সম্পর্কে আলোচনা করেছিলাম এক্ষেত্রে আমরা নৌমান বিন বাসিরের হাদিস বর্ণনা করেছিলাম যে নওমান বর্ণনা করছেন যে তার বাবা বা তার মায়ের পরামর্শক্রমে বা সিদ্ধান্ত অনুযায়ী বাবা সিদ্ধান্ত নেন তাকে আলাদা করে একটি গোলাম বা দাস দান করবেন আল্লাহ নবী আলিসাল্লাম জিজ্ঞেস করলেন যে এ ধরনের দান কি তোমার প্রতিটি সন্তানকে করেছ বললেন না আল্লাহ নুই বললেন তাহলে এটা তোমার ঠিক হবে না বরং আল্লাহ নুই বলেন আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ করো নৌমান বলেন বাবা ফিরে এসে যে দানটা আমাকে করেছিল সেটা তিনি ফেরত নিলেন বোখারি মুসলিমের হাদিস এ দ্বারা বোঝা গেল সন্তানকে যদি কেউ কিছু দান করতে চায় তাহলে কাউকে বেশি আর কাউকে কম দেওয়া এটা কিন্তু ঠিক হবে না অন্য বর্ণে আছে মুসলিমের আমাকে ব্যতীত অন্য কাউকে এ ব্যাপারে সাক্ষী রাখো কারণ এই ধরনের জুলুমের ব্যাপারে অন্যায়ের ব্যাপারে আমি রাসুল সাক্ষী হতে পারি না সোম্মা কালা এরপরে বললেন তুমি কি চাও তোমার সন্তানরা তোমার সঙ্গে সৎ ব্যাপারে সবাই সমান হোক তিনি বললেন হ্যাঁ কালা ফালা ইদান আল্লাহ নবী একটা প্রশ্ন করলেন যে তুমি যেমন নমানকে একটা দাস দান করে দিচ্ছ একজনকে দিচ্ছ আর বাকিগুলিকে মাহরুম করতেছ তুমি কি তোমার সন্তানদের সবার থেকে সমপরিমাণ পেতে চাও বাসির বললেন যে হ্যাঁ আল্লাহ নবী আহসালাম বললেন ফালা ইদান সবার কাছ থেকে সমপরিমাণ ভালো ব্যবহার পেতে চাও তাহলে সবাইকে সমান দাও আর না হয় যাকে দিয়েছ সেটা ফেরত নিয়ে নাও ছেলে মেয়েদের কাউকে বেশি কাউকে কম দিলে আপোষের মধ্যে একটা হিংসা বিদ্বেষের জন্ম নেয় আর এর প্রতিফলে আপোষের মধ্যে ঝগড়া ফাসাদ এমনকি এর যে ঝাল পোয়াতে হয় বাবা এবং মাকে বিশেষ করে যাদের একাধিক স্ত্রী রয়েছে সেক্ষেত্রে এটা বেশি দেখা যায় অনেক সময় বড় সন্তান যারা এরা বাবার সঙ্গে এই সংসারের উন্নতির জন্যে তারা কাজ করেছে খেটেছে সঙ্গ দিয়েছে হাল ধরেছে আর পরের বিয়ে করে নিয়েছে এ জায়গা জমি ধন ওই ছোট পরিবারের প্ররোচনায় তার ধোকায় পড়ে তার নামে আর ছোট সন্তানদের নামে লিখে দেয় বড়দেরকে মাহরুম করে দেয় এই ধরনের ঘটনা অনেক শোনা যায় কাজেই পরবর্তীতে এই নিয়ে ঝগড়া ফাসাদ হয় আপদ বিপদ ডেকে নিয়ে আসে বাবা একজন বাবা হয়ে সন্তানদের ক্ষেত্রে দ্বিমুখী চিন্তা ভাবনা দু দৃষ্টি হওয়া এটা মোটেই বাবা নামের কলঙ্ক ছাড়া আর কিছুই হতে পারে না আমরা এজন্যে আহ্বান জানাব দর্শক শ্রোতাকে এ ধরনের যদি কেউ থাকে তাকে তোবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সন্তানদের সঙ্গে সমভাবে ব্যবহার এবং তাদের হক বুঝিয়ে দেওয়া আর যারা করছে না সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এদের প্রতি চাপ দিয়ে আল্লাহর নবী আহাতাম যা করলেন এমনটাই করা দরকার যাতে করে সমাজ থেকে আপোষের হিংসা বিদ্বেষ একই বাবার সন্তান নিজেদের মধ্যে হানাহানি মারামারি যেন না করে কারণ এটা প্রভাব পড়বে পুরো সমাজের উপরে একে একে এই ধরনের সমাজ নষ্ট হতে থাকবে এক শ্রেণীর বাবাদের অন্যায়ের কারণে জুলুমের কারণে সংসার তস হয়ে যায় ছেলে মেয়েদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় বিশেষ করে দুই ঘর তিন ঘর যাদের রয়েছে এগুলি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এ হাদিস দ্বারা বুঝতে হবে এটা জুলুম আর এই জুলুমের জন্য যখন আপনি কোনো সন্তানকে লিখে দিবেন আল্লাহ রব্বুর এই করবে এই সন্তান বাড়ি থেকে বের করে দিবে আর যাদেরকে মাহরম করবেন দেখা যাবে তারাই হয়তো মানুষের বাড়িতে খেটে আপনাকে হয়তো রাখবে এটা আমরা দেখেছি মেয়েদেরকে ঠকিয়েছে সম্পত্তি বাড়ি সাই সম্পত্তি ছেলেদের নামে লিখে দিয়েছে ছেলেরা তারা নিজের নিজের বউ নিয়ে এসে তখন করে কি নিজেদের মতো চলে বাবারে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মারে তাড়িয়ে দেয় বায়েদের কোন কোনো ভালো ব্যবস্থাপনা নেয় না ওই মিসকিন মেয়ে যাকে মাহরম করেছিল তার সম্পত্তি থেকে ওই মেয়ের কাছে গিয়ে অসহায় হয়ে সেখানে তাকে থাকতে হয় এ ধরনের ঘটনা অহরহ আমরা দেখতে পাই সমাজে এজন্য একজন বাবা হয়ে একজন মা হয়ে সন্তানদের প্রতি দুই ধরনের দৃষ্টি এটা বিরাট অন্যায় জুলুম ছেলে মেয়ে যদি বাবার কাছে ইনসাফ না পায় কোথায় পৃথিবীর পাবে এজন্য আমরা দর্শক শ্রোতাকে অবহিত করব। আসলে এই ধরনের জুলুম কেউ করলে তাকে হাতে ধরে জুলুম থেকে বিরত রাখার আমাদের দায়িত্ব আল্লাহ নবী বলেন তোমার ভাই যদি মাজলুম হয় তাকে সহযোগিতা করো অন্য কেউ তার প্রতি জুলুম করছে তার প্রতিবাদ করো আর জালেম যদি হয় সে অন্যের প্রতি জুলুম করে তবুও তাকে সহযোগিতা করো সাহাবাই ক্লাম রাজি আল্লাহ তালহম আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল মাজলুম হলে নিপীড়িত নির্যাতিত হলে তাকে তো আমরা সাহায্য করবো এটা বুঝলাম তবে জুলুম যদি করে অত্যাচারী হয় তাকে আবার কিভাবে আমরা সাহায্য করব। এটা তো আমাদের বুঝে আসলো না আল্লাহ বললেন তোমার ওই জালেম ভাইকে জুলুম করা থেকে বিরত রাখো এটাই হবে তাকে সাহায্য করা জালেমের কোনো হাতে ধরে তাকে জুলুম থেকে প্রতিহত করা জুলুম থেকে তাকে বারণ করা বাধা প্রদান করা এটাও তাকে সাহায্য করা হলো কারণ এই জুলুমের মাধ্যমে সে এই দুনিয়া ও আখেরাতে তার শাস্তি তাকে ভোগ করতে হবে وعن ابن عباس رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم العائد في هبته كالكلب يقي ثم يعود في قيئه متفق عليه وفي روايه للبخاري ليس لنا مثل السوء الذي يعود في هبته كالكلب يقي ثم يرجع في قيئه. عبد الله بن عباس تكي تو تري بولين الله النبي عليه الصلاه والسلام بونيتن العائد في هبته جيبك تكون الدعان قرار কাউকে কিছু দান করেছে আবার ফিরিয়ে নাই তার ওই কুকুরের মতো যেই কুকুর নিজের পেটের খাদ্য বমি করে দিল আবার পরে আবার আবার ওইটাই খেয়ে নিল। তাহলে কুকুর বমি করে সেই বমিটাকে নিজে খায় যে দান করার পরে আবার ওইটাকে ফেরত নেয় সে ব্যক্তি সেই কুকুরের সমতুল্য বলে আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন ইহালসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে দান করার পরে তাও কি কোনো হেবা করার পরে সেটাকে ফেরত নেওয়া জায়জ নেই তবে ক্ষেত্রে বাবা যদি সন্তানকে কোনো দান করে হেবা করে তাহলে বিনিময় ছাড়া সেই হেবাতে বাবা ফিরে যেতে পারবে পরিজনে তিনি সেই হেবা আবার ফেরত নিতে পারবেন হাদিসটি বোখারি মুসলিমের অন্য বর্ণায় রয়েছে বোখারির আমাদের জন্য খারাপ উদাহরণ বা দৃষ্টান্ত যেন না হয় আল্লাহি হে বাতিহি কাল কালবে যে ব্যক্তি তার হেবাতে তার দানে ফিরে যায় সে ওই কুকুরের মতো যেই কুকুর নিজে বমি করে আবার ওই বমিটা সে নিজে খায় তাহলে দান করার পরে আবার সেখানে ফিরে যাওয়া কুকুরের সঙ্গে সাদৃশ্য দেওয়া হয়েছে একটা অন্যায় কাজ আমরা কেউ দান করার পরে সেখানে ফিরে গেলে কুকুরের সঙ্গে

আলাদিবাল লা ইয়াহিল্লো লেরাজুলীল মুসলিম কোন মুসলিম ব্যক্তির জন্যে হালাল নয় ইয়ো অতিয়া আতি কাউকে কিছু দান করল হেবা করল সুম্মা যে আ এরপর আবার সেটাকে ফেরত নাই সেখান থেকে আবার কিছু খায় ইল্লেল ওয়া আলিদু ফি মা অতিয়া আওয়ালাদা কিন্তু বাবা যদি সন্তানকে কিছু দান করে তাহলে পরীয়জনে বাতিরে ভালো মনে করলে আবার সেটাকে ফেরতও নিতে পারেন তাহলে ক্ষেত্রে। হে বাবা দান বাবা ছাড়া আর কেউ ফেরত নিতে পারবে না এক্ষেত্রে আলাদা হুকুম বিধান চালু করা করা হয়েছে হয়েছে বিধান এবং চারজনে বর্ণনা করেছেন চারজন বলতে আবু দাউ তিরমিজি নেমাজা আমরা এখানে একটি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ فغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين আল মহান আল্লাহর পক্ষ থেকে মহান নবীর পক্ষ থেকে নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠা মানবতার কল্যানে কত কার্যকরী ভাবে থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কুরআনের আলো আজ সন্ধ্যা সাড়ে ছটায় বা সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় He listens. My question is about the beard about Imam What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please.

যাতে রে প্রচন্ড ঝরে লণ্ডভণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুননা এক ছিল স্বরূপতে জান্নতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গড়েছে শয়তান সে পথকে মোচড়িন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র পিএস টিভি বাংলায় জানুন কেন মগিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যা প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদম পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি عن النبي صلى الله عليه وسلم قال لا يحل لرجل مسلم أن يؤتي العطية ثم يرجع فيها إلا الوالد فيما يؤتي ولده راه أحمد والأربعة وصاح الترمذي وابن حبان والحاكم عبد الله بن عمر ابن ابن عباس رضي الله تعالى عنهم تكي بنيتو ترى الله نبي الله لا يحل لرجل المسلم كل مسلم بكتير جنة حلال أي أن يؤتي عطية কাউকে কিছু দান করলো হেবা করলো সুমাইয়ার যে এরপর আবার সেটাকে ফেরত নেই সেখান থেকে আবার কিছু খাই কিন্তু বাবা যদি সন্তানকে কিছু দান করে তাহলে প্রিয় জনে বা ভালো মনে করলে আবার সেটাকে ফেরতও নিতে পারেন তাহলে এক্ষেত্রে হে বা দান বাবা ছাড়া আর কেউ ফেরত নিতে পারবে না এক্ষেত্রে বাবার জন্যে আলাদা হুকুম বিধান চালু করা হয়েছে বিধান প্রণয়ন করা হয়েছে এবং বর্ণনা করেছেন চারজন বলতে আবু নাসাই ইবনে হেব্বান এবং হাকিম হাদিসটিকে সহি বলেছেন তাহলে হেবা কে ফেরত নিতে পারবে সে বিষয়টি আমরা জানতে পারলাম আর তিনি হচ্ছেন বাবা আয়সা সিদ্দিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম হাদিয়া কবুল করতেন কেউ যদি আল্লাহর নবীর কাছে হাদিয়া দিতেন তো কবুল করতেন সদকা কবুল করতেন না কারণ সদকা মোহাম্মদ সাল্লাম এবং তার পরিবারের সবার জন্য হারাম ছিল তাই আল্লাহর নবীকে কেউ যদি হাদিয়া দিত ফেরত দিতেন না কবুল করতেন আলাইহা এবং এই হাদিয়া গ্রহণ করার পরে এই হাদিয়ার যে দিত এর বদলায় এর পরিবর্তে কিছু জিনিস নিজের পক্ষ থেকে দাতাকে আবার তিনি দানও করতেন দিতেন একজন হাদিয়া নিয়ে এসেছে কবল করতেন এর পরিবর্তে তিনি কিছু জিনিস তাকে দিতেন অন্য যার তার কাছে থাকতো এখান থেকে আবার তাকে দিতেন তাহলে কেউ যদি কাউকে হাদিয়া দেয় হাদিয়া গ্রহণ করা যেমন উচিত হাদিয়া কম কেন হলো এটা হলো না ওটা হলো আমার উপযুক্ত হলো না না সে যা পেরেছে দিয়েছে আপনাকে গিফট গোপল করুন অতিরিক্ত

ওই লোকটাকে খুশি করার জন্য তিনিও কিছু দিলেন ফল আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খুশি হয়েছে এটা পেয়ে লোকটি বলছেন আল্লাহর নবীলের দেওয়া নিয়ে তৃপ্তি কে বা হতে পারে আল্লাহর নবী তাকে দিচ্ছেন আর সে গ্রহণ করছে এই সুযোগটি না হারাবের জন্য বলছে আমি রাজি হই নাই আমি সন্তুষ্ট হই নাই দাহু আল্লাহ নবী আরো কিছু বেশি করে দিলেন ফাঁকাল রাধিত আল্লাহ বললেন খুশি হয়েছ বলল বললো না আমি খুশি হই নাই মানে আরো চাই আল্লাহ কিছু তাকে দান করলেন তৃতীয়বার বললেন খুশি হ্যাঁ তুমি ফাঁকা নাম লোকটি বলল যে হ্যাঁ তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম কেউ যদি কাউকে কোনো হাদিয়া দেয় কোনো গিফট দেয় আর এর বিনিময়ে বা এর জন্যে কিছু যদি গ্রহীতা আরো তাকে কিছু দেয় আর সে তাতে খুশি হয় আর জিজ্ঞেস করে যে হ্যাঁ আর কিছু বা খুশি বাছো আর সে না তাহলে ব্যাপারে কোনো রাগ ঝাল না করে আল্লাহ নিজের পক্ষ থেকে আমাকে হাদিয়া দিয়েছ আবার আমি যাই দিয়েছি তাই না নিয়ে আরো চাচ্ছ এমন কথা কিন্তু বললেন না হাদিয়ার ব্যাপারে যার যার ইচ্ছা তবে যার যতটুক সম্ভব দিবে এ নিয়ে কোনো কথাবার্তা আপোষের সম্পর্ক ছিন্ন করা বা এ নিয়ে যে হাদিয়া দিতে পারবে তাকে আহ্বান করা দাওয়াত দেওয়া গরিব যে বিস্কিন স্বজন তাকে দাওয়াত না দেওয়া যেহেতু সে হাত দিয়ে দিতে পারবে না আর দিলে হয়তো কম মূল্যের দিবে বা আমার এই অনুষ্ঠানে বড় বড় লোকরা আসবে এখানে কিভাবে গরিব আসবে এই ধরনের কাজ কিন্তু মোটেই ঠিক না বিশেষ করে বিয়ের ক্ষেত্রে আল্লাহ নবী আল বলেছেন সবচেয়ে জঘন্য খাদ্য ওই ওয়ালিমার যে ওয়ালিমাতে বড় লোকদেরকে ডাকা হয় আর গরিবদেরকে ডাকা হয় না এজন্যে হাদের ব্যাপারে এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার

যার জন্য করবে সেই পেয়ে যাবে এটা ফেরত পাবে না অমরা তিন প্রকার একটা হলো যেটা লীল আবাদ কেউ যদি বলে যে আমার তো কাদারি লীল আবাদ চিরস্থায়ী তোমার জন্য এটা আমি দান করে দিলাম তাহলে তার সেটা ফেরত পারবে না এইভাবে তোমার এবং তোমার পরবর্তীদের জন্য আর যদি হেবাটা এভাবে করে যে এটাকে যদি নির্দিষ্ট করে দেয় যে এটা তোমার জন্য যতদিন তুই বাঁচবে মরে গেলে আমার কাছে ফিরে আসবে আর তিন নম্বর হলো সাধারণভাবে কেউ যদি বলে আমার তো কাদারি তোমার জন্য এই ঘরটা আমি দিয়ে দিলাম নির্দিষ্ট করলো না যতদিন বাঁচবে অথবা নির্দিষ্ট করলো না যে এটা সব তোমার সারা জীবনের জন্য তোমার এবং তোমার পরবর্তীর জন্য এমনটা যদি না করে তাহলে তার মালিক হয়ে যাবে এবং আগের মালিকের জন্যে ফিরে আসবে না এটা যার জন্যে করবে যে মতলাক রেখে দেয় সাধারণভাবে রেখে দেয় নির্দিষ্ট করলো না যে সারা জীবনের জন্য তোমার এবং তোমার পরবর্তীদের জন্যে অথবা নির্দিষ্ট করলো না যে যতদিন বাঁচবে এইভাবে যদি আমভাবে রেখে দেয় তাহলে এটা আর ফিরে আসবে না আগের মালিকের কাছে বরং যার জন্য এটা দিয়েছে সেই এটার ভোগ করবে এবং পরবর্তী তার আত্মীয় স্বজনরা ভোগ করবে তাহলে এই যে তিন প্রকার ওমরা আমরা জানলাম এর মাধ্যমে আমাদের পরবর্তী হাদিসগুলা বোঝার চেষ্টা হবে এখানে যেন আল্লাহ নবী বলছেন আল ওমরা আলীমান ওহি বাতলা যেটা আবাদের জন্যে চিরস্থায়ী মালিক বানিয়ে দিল সেক্ষেত্রে যাকে দিবে তার পর্বতিতে সে আর ফিরে পাবে না আগের মালিক কওলে মুসলিম আমসিকু আলাইকুম ওয়া মা আলাইকুম ওয়া লা তুফসিডুহা فانه من اعمر عمره فهي للذي اومرها حيا ومیتا وليعقبه মুসলিম শরীফে বর্ণিত আছে তোমরা তোমাদের সম্পদ নিজের কাছে রাখো এটাকে নষ্ট করে দিও না কারণ যে ব্যক্তি উমরা করবে অর্থাৎ বলবে যতদিন বাসবে ততদিন তোমার তাহলে সেটা তারি হয়ে যাবে জীবিত এবং মৃত্যুর পরে এবং তার যারা উত্তরসূরি তার যারা ওয়ারিস তারা পেয়ে যাবে তাহলে যদি আবাদ জন্য করে দেয় অথবা কোন নির্দিষ্ট না করে বাঁচা পর্যন্ত এরকম যদি খোলা ওপেন রাখে তাহলে কিন্তু সেটা যাকে দান করবে যার জন্য বলবে সেই সেটার মালিক হয়ে যাবে এবং তার মৃত্যুর পরে তার ছেলেমেয়েরা সেটা উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাবে কফিলাভ জিন্নমাল উমরা আল্লাহা রাসুল্লাহ ইذا قال هي لك ما اشت فانها ترجو الى অন্য শব্দ আছে আল্লাহর নবী আলাইহিস সালাম যেই উমরাকে জায়েজ করে দিয়েছেন সেটা হলো বলবে হে لك ولي عقبك فما اذا قال هي لك ما اشت فانها ترجو الى صاحبها আল্লাহর নবী যেই উমরা জায়েজ করেছেন সেটা হলো যখন বলবে এটা তোমার এবং তোমার পরবর্তী সন্তানদের জন্য এটা আমি কি করে উমরা করে দিলাম এটা আল্লাহর নবী জায়েজ করেছেন মানে চিরস্থের জন্য ওয়া দা কালহি আলাকমাইশ আর যদি বলে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তারপরে আমার কাছে ফিরে আসবে ফাইন্না তারজে ও এলা স হেবিহা তাহলে এটা তার আগের মালিকের কাছে ফিরে আসবে আমরা যে তিনটি ভাগ করে দিয়েছি এর মাধ্যমে ওমরার বিষয়টা আমাদের কাছে জানা সুস্পষ্ট হয়ে গেছে বলে আমি দাউদাউদ নাসাই আবু দাউদ এবং নাসাইতে বণিত হয়েছে লা তুর্ কিবু ওয়ালা তু আমেরু আলাদি বলেন তোমরা রোকবা করো না রোকবা হলো যে আমি এই ঘরটা তোমাকে দিলাম আমি আগে মরে গেলে তোমার আর তুমি আগে মরে গেলে আমার কাছে ফেরত আসবে এই ধরনের রোকবা তোমরা করো না এবং করো না যে তুমি যতদিন বাঁচবে তাহলে আমার বা তোমার চিরদিনের জন্য তিনটি না ফামান উর বাইয়ানি ওয়ারা সাতহি যে ব্যক্তি রোকবা করবে অথবা অমরা করবে সেটা তার ওয়ারিসদের জন্য হয়ে যাবে

ওয়াইন আ তাক বেদির হামিন আল হালিস মোতাফা কোণারে ওমার ফারুক রাজলত বর্ণিত তিনি বলেন যে আল্লাহর রাহে যুদ্ধ করার জন্যে একজনকে আমি একটা ঘোড়া দিয়েছিলাম যে এই ঘোড়াতে চড়ে তুমি জাহাদ করবে ফাদাহু সায়েবা কিন্তু যাকে আমি দান করেছিলাম ওই ব্যক্তি ঘোড়াটারে না খাওয়ায় এর গুরুত্ব না দিয়ে এর পরিচর্যা না করে এর ব্যবস্থা না করে একেবারে সেটাকে নষ্ট করে ফেলছে দুবলা সুবলা হয়ে গেছে এটা একেবারে দুর্বল হয়ে গেছে ফাদান্তানো বা এ হো আমি এখন ধারণা করছি যে যদি সেই ঘোড়াটা কম পয়সায় আমি তার কাছ থেকে কিনতে চাই দিয়ে দিবে কারণ সে এটাকে লালন পালন করতে পারছে না তো আল্লাহ আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম যেটা আমি কিনতে পারবো কিনা তার কাছ থেকে ক্রয় করতে পারবো কিনা নিতে পারবো কিনা সে যদি আমাকে দেয় হকাল আহো আল্লাহ নবী বলেন না তুমি এটা ক্রয় করবে না জায়েজ নেই কারণ এটা হেবা এটা দান এই হেবাতে ফিরে যাওয়া যাবে না ওয়াইন আতা তা কাহুবেদির হামিন যদিও তোমাকে একদির হাম একটা রূপমুদ্রা দিয়েও তোমাকে দেয় তবু একেবারে কম দামে দিলেও তোমার জন্য গ্রহণ করা জায়েজ হবে না তাহলে বুঝা গেল হেবা এমন জিনিস যেটা ক্রয় করেও নেওয়া যাবে না কারণ ক্রয় করতে গেলে ওইখানে দেখা যাবে যা তার আসল মূল্য তখন দেখা যাবে যেহেতু উনি তাকে দান করেছিলেন সেক্ষেত্রে হয়তো দামের ব্যাপারটা ছাড় দেবে আর ক্ষতিগ্রস্ত হবে তাই যে কোনো এখানে কারণ হোক গ্রহণ করা যাবে না বোখারি মুসলিমের হাদিস বিদায়ের আগে আপনাদের কাছে আবেদন যা আমরা শুনতেছি শিখতেছি আমল যেন করি আল্লাহ আমাদের তৌফিক দান করেন সুবাহানক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ আনতা আসসালাম ফিরুক ইলাইক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আপনারা দেখছেন কোষ্টি পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কোন আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ওয়ালা তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালা মিয়া কুল্লাহ আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খন্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লা সাল্লাম বলেছেন সুরাহ পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো তিনি চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন তৃতীয় হল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালাম একুল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ইখলাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর বাংলা মানবতার সমাধান